হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। শুভ বিজয়া সবাইকে, শুভ বিজয়ার অনেক অনেক প্রীতিও শুভেচ্ছা। তো দেখতে পাচ্ছেন, আমরা দুর্গাপূজার শেষে মায়ের চরণে সিঁদুর দিয়ে মাকে বিদায় জানাচ্ছি। তো ইতালিতে যথাযথ নিয়মে দেশের মতোই দুর্গাপূজা প্রতি বছর পালিত হয়। আমরা অনেক আনন্দ করি। তো এবারের দুর্গাপূজাটা একটু ব্যতিক্রম হয়েছে আমার জন্য। দুর্গাপূজার ঠিক আগের দিন আমার অনেক মন খারাপ ছিল, ভাবিনি দুর্গাপূজাটা এত আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কাটাবো। তারপরেও যতটুকু সম্ভব আনন্দ উল্লাস করেছি, সব দুঃখ কষ্ট ভুলে থাকার চেষ্টা করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা সবাই মিলে মায়ের চরণে সিঁদুর দিচ্ছি, পরে সিঁদুর খেলা হবে। আমরা সব ব্রাহ্মণীরা একে অপরকে সিঁদুর মাখিয়ে সিঁদুর খেলবো। তো প্রতি বছরই এরকম অনেক পূজার শেষের দিনে আমরা আনন্দ করি, অনেক গান বাজনা, অনেক ধামাকা নাচ, সবাইকে যার মতো সর্বস্ব দিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠি। তো দেখেন, নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ইতালিতে দুর্গাপূজা পালিত হয়। এবার ছিল নীল আর লালের ড্রেস, দাদারা সবাই নীল আর দিদিরা সবাই লাল সাদা। দেখতে পাচ্ছে সবাই প্রথমে এনজয় করছে। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের কাছে এটা আমার বিশেষ অনুরোধ। তো ভিডিওটি এনজয় করতে হলে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। দেশের মতো বিদেশে যদিও আমরা এরকমভাবে পুজো অনুষ্ঠান করতে পারি না, তারপরেও চেষ্টা করি যতটুকু পারা যায়। এখানে বিশ্বের সব জায়গার হিন্দুরা আছে, ইন্ডিয়া, বাংলাদেশ, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ, আমরা এক হয়ে একসাথে অনেক আনন্দ করি। তো দেখতেই পাচ্ছেন, আসছে বছর আবার হবে। এই আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আমরা এটাই চাই যে আমরা সবাই ভালো থাকবো, পৃথিবীর সবার মঙ্গল কামনা করব, সবাই সবসময় আনন্দে থাকবো। আনন্দে থাকলে সবসময় ভালো থাকা যায়, এটা সবাই জানেন। তো দেখেন সবাই খুব বেশি আনন্দ করতেছি। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই যে যেখানে আছেন সবসময় আনন্দে থাকবেন, দুঃখে থাকলেও দুঃখটাকে কাছাকাছি আসতে দেবেন না, কারণ দুঃখে থাকলে মানুষের আয়ু কমে যায়, আনন্দে থাকলে আয়ু বেড়ে যায়। তো দেখেন, ছোটো বাচ্চারাও আনন্দ করতে মানে দ্বিধাবোধ করেনি, সবাই মিলেমিশে একাকার হয়ে গেছি। আমরা সবাই মিলেমিশে আনন্দ করতেছি, ছোটো বাচ্চারা, বড়রা সবাই মিলে একসাথে আনন্দ করতেছি। সুন্দর সুন্দর গান বাজানো হচ্ছে, খুবই ভালো লাগার একটি দিন ছিল। তো প্লিজ বন্ধুরা সবাই, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন, আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন এবং আপনাদের সহযোগিতায় আমার জীবনে এগিয়ে যাওয়ার জন্য অনেক বেশি প্রয়োজন। Thank you.
সবাই খুব খুব বেশি ভালো থাকবেন, দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে। আমার জন্য, আমার বেবিদের জন্য নতুন আরো একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নেব। আসছে বছর আবার হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, পরিবারের সাথেই থাকবেন।